Assalamualaikum. Priority Children's School থেকে আমি আকি। আমি আজকে ক্লাস দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস করাব। চলো তাহলে বাচ্চারা আমরা ক্লাসে কি করে দেখে নি। দেখো আজকে আমরা করব হচ্ছে পৃষ্ঠা 73। কত পৃষ্ঠা করব? 73 পৃষ্ঠা করব। ওকে, সাত নম্বর অঙ্কটা দেখো, সবাই বইয়ে দেখো, প্রশ্নগুলো আছে, ঠিক আছে। একজন লোক 32 টাকা দিয়ে কিছু ডিম কিনলেন, কয় টাকা দিয়ে কিনলেন? 32 টাকা দিয়ে। যদি একটি ডিমের দাম 4 টাকা হয় তবে এই লোকটি সরি ওই লোকটি কয়টি ডিম কিনলেন বা কিনেছেন, ঠিক আছে। দেখো সমাধান, একটি ডিমের দাম 4 টাকা, কয় টাকা? 4 টাকা। সুতরাং 32 টাকা পাওয়া যাবে 32 ভাগ 4। আমরা কি করব? 4 দিয়ে এই 32 কে ভাগ করব। আমরা প্রত্যেককে 4 এর নামটা জানি, তাই না? ওকে, তাহলে চলো আমরা 4 নামটা পড়ে নেই। দেখো 4 কে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতে 28, 4 আটে কত? 4 আটে এই 32। তাহলে আমরা 4 দিয়ে 32 কে ভাগ করলাম, কত হলো? 8। বাকশেষ কত হলো? 8। তাহলে লোকটি 32 টাকা দিয়ে কয়টি ডিম কিনতে পারলো? 8টি ডিম কিনতে পারলো। তাহলে উত্তর লিখবো আমরা, লোকটি 8টি ডিম কিনেছে। নেক্সট অঙ্ক দেখো কি আছে। প্রত্যেক দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি 72 জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? চলো সমাধান দেখে নিই। 8 জন শিক্ষার্থী নিয়ে গঠন করা হলো একটি দল। সুতরাং 72 জন শিক্ষার্থী নিয়ে গঠন করা হলো 72 ভাগ 8। 8 দিয়ে আমরা কি করব? 72 কে ভাগ করব। টি দল। চলো তাহলে আমরা প্রত্যেকে 8 এর নামটা জানি, ইনশাল্লাহ প্রত্যেকে আমরা 8 এর নামটা জানি, কারণ আমরা 1 থেকে 10 পর্যন্ত সবাই নামটাগুলো শিখেছি। চলো তাহলে আমরা 8 এর নামটা পড়ি। 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটে 24, 4 আটে 32, 5 আটে 40, 6 আটে 48, 7 আটে 56, 8 আটে 64, 8 নং কত? 72। 8 নং কত? 72। তাহলে আমরা কি পেলাম? 9 পেলাম। আমাদের কি প্রশ্ন করেছিল? তবে কয়টি 72 জন শিক্ষার্থীকে কি করবে, কয়টি দল গঠন করা হবে? 72 জন শিক্ষার্থী নিয়ে কয়টি দল গঠন করা যাবে? তাহলে আমরা কি পেলাম? 9টি দল পেলাম। উত্তর লিখবো আমরা, 9টি দল হবে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট অঙ্ক দেখে নিই কি আছে। একজন শিক্ষার্থী 54 পৃষ্ঠার একটি বই পড়ছে, কি করছে? 54 পৃষ্ঠার একটি বই পড়ছে। যেমন তুমি একটি বই পড়ছো, সেই বইয়ে কি আছে? 54 পৃষ্ঠা আছে, তুমি পড়ছো, ঠিক আছে। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে, মানে তুমি 6 পৃষ্ঠা পড়ো, ধরে নাও তুমি পড়ছো 6 পৃষ্ঠা পড়ে, তবে ওই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লাগবে বা তোমার কতদিন সময় লাগবে, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখে নিই, 6 পৃষ্ঠা পড়তে পারে একদিনে, সুতরাং 54 পৃষ্ঠা পড়তে পারে 54 ভাগ 6। এই 6 দিয়ে আমরা কি করব? এই 54 কে ভাগ করব। ওকে, চলো তাহলে আমরা 6 নামটা পড়ে নিই। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 9 কত হলো? 54। তাহলে আমরা কি পেলাম? 9 দিনে সে বইটি পড়তে পারবে। তাহলে বাকশেষ আমাদের কত হলো? 9 হলো। চলো তাহলে বই পড়ে শেষ করতে তার 9 দিন লাগবে, ঠিক আছে। ওকে, নেক্সট অঙ্ক দেখো, বইয়ের প্রশ্ন দেখো, 10 নম্বরের 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে। একটি ঝুড়িতে
দশটি আম আছে, কয়টি আম আছে? দশটি আম আছে। পাঁচটি ঝুড়িতে কতগুলো আম আছে? ওকে, তাহলে দেখো আমরা সমাধান করব। একটি ঝুড়িতে আম আছে দশটি, সুতরাং পাঁচটি ঝুড়িতে আম আছে দশ গুণ পাঁচ। আমরা এখানে কেন গুণ করলাম? কারণ বলেই দিয়েছে একটি ঝুড়িতে যদি দশটি আম থাকে তাহলে পাঁচটি ঝুড়িতে অবশ্যই আমাদের বেশি হবে, বেড়ে যাবে, এই জন্য আমরা গুণ করাচ্ছি। তাহলে আমরা কি করব, দশের নামটা পড়ে ফেলি, দশে কি দশ, সরি পাঁচের নামটা পড়ে ফেলি। হ্যাঁ, পাঁচে কি পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে বিশ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ আটে চল্লিশ, পাঁচ ন পঁয়তাল্লিশ, পাঁচ দশে কত? পঞ্চাশ। ঠিক আছে, পাঁচ দশে কত? এই পাঁচ দশে পঞ্চাশ হলো। ঠিক আছে, তাহলে পাঁচটি ঝুড়িতে পঞ্চাশটি আম আছে। ওকে সবাই, আমরা কি অঙ্কগুলো বুঝতে পেরেছি? ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই অঙ্কগুলো বাসায় অনেক বেশি বেশি প্র্যাকটিস করব, এগুলো আমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে। ঠিক আছে, আর যে অঙ্কগুলো বুঝতেছি না সেগুলো অবশ্যই মিসকে জানাবে, চেষ্টা করব মিস আবার ক্লাসগুলো নেওয়ার জন্য। এ পর্যন্ত ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।